হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি বুকস লাভার ক্লাব, যেখানে আপনারা ওয়ার্ল্ডের বেস্ট বুকগুলোর কমপ্লিট বুক সামারি পান। আজকের এই ভিডিও দ্য 48 লজ অফ পাওয়ারের উপর করা, যা আমেরিকান অথর রবার্ট গ্রিনের লেখা। এই বই 48 লজের মূল উদ্দেশ্য হলো নিজের পাওয়ারকে বুঝে এবং তাকে কী করে ইউজ করা এবং এনফোর্স করা। পাওয়ার অলওয়েজ আপনি যা করছেন তাকে ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ বানায়। আজকের 48 লজকে আমরা ছোট ছোট ভাগে পার্ট করেছিলাম, আজকের এই পর্বটি হলো সেকেন্ড পার্ট। আগের পর্বে আমরা 35টি লয়ের কথা ঠিকঠাকভাবে জেনেছিলাম, এবার আমরা বাকি 48 লজগুলো জেনে নেব। যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো মনে হবে লিখে নিন এবং নোট করে নিন, হয়তো একটি বই আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। পার্ট টু, 36 চ্যাপ্টার, ডিজডেইনস থিংস ইউ ক্যান নট হ্যাভ ইগনোর ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। অলওয়েজ সমস্যাকে ইগনোর করুন, কারণ কোনো সমস্যা যদি ভিতরে ভিতরে আঘাত করে তাহলে কোনো কাজই আপনি ফোকাসভাবে কাজ করতে পারবেন না, ফলে আপনার সময়ের অপচয় হবে। তাই সমস্যাকে ইগনোর করুন বা এড়িয়ে যান যতক্ষণ না সেটি আপনাকে আঘাত করছে। ক্রিয়েট কমপ্লেনিং স্পেশালিটিস, চ্যাপ্টার 37। সবসময় আপনি যা ভাববেন আপনি তাই হবেন, তাই ভালো কিছু নিজের ব্যাপারে ইমাজিন করুন, আপনি সাকসেস পাওয়ার কথাও ভাবতে পারেন এবং এগিয়ে যান। আপনি যত নিজেকে সাকসেস পাওয়ার কথা ভাববেন এবং সাকসেস পাওয়ার পথে বিভিন্ন কাজ করে যাবেন, আপনি আগে থেকে আরও বেশি শক্তিশালী অনুভব করবেন এবং এনার্জি পাবেন। চ্যাপ্টার 38, থিঙ্ক অ্যাজ ইউ লাইক বাট বিহেভ লাইক আদার্স। আপনি যা চান সেটিকে সাইলেন্টভাবে ভালোবাসুন এবং কাজ করুন, সেটি পাওয়ার চেষ্টা করুন এবং বাইরে থেকে দেখান আপনিও নর্মাল মানুষের মতো তাদের মতোই কাজ করে চলেছেন। নিজের সিক্রেট কাউকে না বলে এগিয়ে কাজ করে যান, ফলে বাইরের মানুষ আপনাকে প্রশ্ন করে বিব্রত করবে না। চ্যাপ্টার 39, স্ট্রিপ আপ ওয়াটার্স টু ক্যাচ ফিশ। সবসময় শান্ত থাকুন, রাগ বাইরে দেখে কোনো দিন কোনো লাভ হয় না। আপনি যা চান সাইলেন্টলি তারও জন্য কাজ করুন, অধিক ফোকাস হন, সঠিক সময় আসলে সেই কাজের ওপর ঝাঁপিয়ে পড়ুন, আপনি ঠিক তা পাবেন, বিলিভ করুন। চ্যাপ্টার 40, ডিসপায়ার দ্য ফ্রি লাঞ্চ। সবসময় নিজের জিনিসের দাম দিন, ফ্রিতে পাওয়া জিনিস কখনো কনফিডেন্স আনে না, তাই নিজের ক্ষমতা এবং নিজের করা জিনিসকে স্যাটিসফ্যাকশন দেয়, তা অন্য কিছু দেয় না, তাই সবসময় সব কিছুর দাম দেওয়া উচিত। চ্যাপ্টার 41, অ্যাভয়েড স্টিপিং ইন্টু এ গ্রেট ম্যানস শু। অলওয়েজ কাউকে পুরোপুরি অন্ধভাবে ফলো করা উচিত নয়, সে যতই আপনার আইডল হোক, কারণ আপনি ততটাই পৌঁছাবেন যতটা সে গেছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের প্ল্যান নিজে তৈরি করুন। যখন আপনি নিজের প্ল্যান নিজে তৈরি করবেন, আপনি যা অ্যাচিভ করবেন তা নিজের 10 গুণ বেশি খুশি এবং সাকসেসফুল অনুভব করবেন। চ্যাপ্টার 42, স্ট্রাইক দ্য শিপার্ড অ্যান্ড দ্য শিপ উইল স্কেয়ার। সবসময় অখুশি এবং আনসাকসেসফুল মানুষরা সবসময় হতাশা দান করে এবং আনহ্যাপিনেস ছড়ায়, তার জন্য সবসময় সেই মানুষগুলোর থেকে দূরে থাকুন, কারণ তারা ফেল হওয়ার জন্য তারা নিজেদের লাইফকেও যেরকমভাবে দেখেছে আপনার লাইফটিকেও সেরকমভাবে দেখবে, তার জন্য তারা সবসময় ইম্পসিবল ওয়ার্ডটি ব্যবহার করবে, তাই জন্য সবসময় তাদের থেকে দূরে থাকা বেটার। চ্যাপ্টার 43, ওয়ার্ক অন দ্য হার্টস অ্যান্ড মাইন্ড অফ আদার্স। অলওয়েজ মানুষ লোভ ও জোর করে কাজ করানোর মধ্যে তফাত আছে, তাই মানুষকে দিয়ে যখন কাজ করাবেন তখন মন এবং সম্মান দিন, লোভ এবং উপযুক্ত প্রাপ্য দিন, তার ফলে কাজ করান। যখন আপনি জোর করে কাজ করাবেন তখন কোনো কাজই ভালো হবেন না, তার জন্য তাকে সম্মান দিন এবং তার উপযুক্ত প্রাপ্য দিন, দেখবেন আপনার কাজ ঠিক ভালো হবে। চ্যাপ্টার 44, ডিজরাম অ্যান্ড ইনফ্লুয়েট দ্য মিরার এফেক্ট। সবসময় কোনো বড় কিছু পাওয়ার জন্য ভিতরে জেদ রাখতে হবে এবং সাইলেন্টলি কাজ করে যেতে হবে, কিন্তু বাইরের দুনিয়াকে দেখান আপনি তাদের মতোই সাধারণ এবং তাদের মতোই কাজ করছেন, এর ফলে আপনি তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাবেন। চ্যাপ্টার 45, দ্য নিড ফর চেঞ্জ বাট নেভার পারফর্ম টু মাচ অ্যাট ওয়ান্স। সব কিছুর জন্য বা কিছু পাওয়ার জন্য চেঞ্জ হওয়া দরকার,
তাই ছোট ছোট চেঞ্জগুলোকে হ্যাবিটসের মধ্যে আনুন এবং সেগুলো রুটিন অনুযায়ী ফলো করুন। যে ছোট ছোট হ্যাবিটস এবং চেঞ্জ আপনি এনেছেন তা একদিন একটি বড় হ্যাবিটসে পরিণত হবে এবং সফলতা আসতে বাধ্য। চ্যাপ্টার 46, নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট। কোনো মানুষই কখনো পারফেক্ট হতে পারে না, তার জন্য বেশি উইক বা বেশি কনফিডেন্স ভালো না। তাই কনফিডেন্স আপনার পতন ঘটাবে, আবার বেশি উইক হলে আপনি কাজে ফোকাস করতে পারবেন না। তাই নিজেকে কখনো বেশি পারফেক্ট বানানোর জন্য দৌড়াবেন না, প্রত্যেকটি কাজে নিজের 100% দিন, এর ফলেই আপনার সাকসেস আসবে। চ্যাপ্টার 47, ডু নট গো পাস্ট দ্য মার্ক ইউ ইন ভিক্টরি লার্ন হোয়েন টু স্টপ। মানুষ অলওয়েজ কিছু না কিছু গোল বানায় এবং সাকসেসের জন্য কাজ করে। যখন মানুষ সেই কাজটি শেষ করে এবং এন্ড গোল জেনে যায় এবং তার ফল পেয়ে যায়, তাই গোলটি সেট করুন। যখন সেটিকে পেয়ে যাবেন তখন নতুন গোল বানান, কারণ পুরনো গোলের পেছনে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ সেটি একটি অবুদ্ধিমানের কাজ হবে। চ্যাপ্টার 48, অ্যাজিউম ফর্মলেসনেস। কোনো জিনিসই লাইফে একরকম হতে পারে না, সব কিছুর মধ্যে চেঞ্জ বা বদল আসবেই। তাই নিজের প্ল্যানস দেখানো উচিত নয় বা নিজের সমস্ত সিক্রেট বলে দেওয়া উচিত নয়। নিজের প্ল্যান দেখিয়ে দিলে আপনি উইক হয়ে যাবে এবং শত্রুরা আপনার প্ল্যান বুঝে আপনার উপর অ্যাট্যাক করতে পারে। তাই অলওয়েজ সাইলেন্ট থাকুন, সব কিছু ভিজুয়ালাইজ করুন, সব কিছুকে বুঝুন এবং সব কিছুর সাথে মোকাবেলা করুন। এইভাবে সাইলেন্টলি কাজ করে যান এবং এই সাইলেন্টলি কাজ করার ফলে আপনার লাইফে সাকসেস আসতে বাধ্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আপনার নাম এবং আপনার কাজই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ভিড়িয়ে হবে হারিয়ে যাবেন না, সবার উইক জোন জানুন, নিজেকে পরিষ্কার রাখুন, নিজের প্ল্যান কাউকে না বলে নিজের ভিতর থেকে কাজ করে যান। লাইফে ছোট ছোট চেঞ্জেস এনে রুটিন ওয়াইজ কাজ করুন, ফলো করুন, আপনি যে জায়গায় পৌঁছাতে চান সাকসেস আসবেই। এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে কাজ করুন। এই বইয়ের 48 লজ পৃথিবীতে বহু মানুষকে সাকসেস এনে দিয়েছে। এই বইয়ের পুরোটাই এক একটি ল, এবং এই লকে আমরা এক একটি প্রত্যন্তভাবে বোঝালাম। এই লজ আপনার লাইফে জব, বিজনেস এবং আপনার লাইফ রিলেটেড সব কিছুতে আপনাকে সাকসেস এনে দিতে পারে। তার জন্য সবসময় এই 48 লজের মধ্যে চেষ্টা করুন যেগুলো আপনার মাথায় ঢুকেছে বা যেগুলো আপনার ভালো লেগেছে সেগুলোকে লিখে রাখার, এবং আপনার লাইফে প্রত্যেকটি ইউজ করুন। দেখবেন আপনার লাইফে সাকসেস আসতে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন, এর ফলে আমাদের নতুন ভিডিও প্রথম পৌঁছাবে আপনার কাছে। থ্যাংক ইউ।